Welcome back to Debnath couple in Russia. আজকে হচ্ছে গিয়েস আমাদের সামার ট্যুরের সেকেন্ড পার্টটা আমি স্টার্ট করব। তো সেকেন্ড পার্টটা স্টার্ট করছি এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন থেকে স্টার্ট করছি কারণ ফার্স্ট পার্টে আমরা ঘর থেকে বের হয়েছিলাম কিভাবে কি করলাম এগুলো প্লাস এখানে আসার পরেই একটা পাস টুকটাক দেখালাম আপনাদেরকে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। তো ওইখানে আমি আজকে শনিবার দিনের সকালবেলার রিসোর্টটার একটা পাশ আমি দেখিয়েছিলাম, আজকের এই পর্বে দেখাবো বিকেল থেকে, মানে শনিবার বিকেল থেকে আমাদের স্টার্ট হচ্ছে আজকের এই পর্বটা। এখানে রাতের পরিবেশটা কেমন থাকে সেটাই দেখাবো, প্লাস কালকে রবিবার কালকে সকালে আমি রিসোর্টের মানে বাকি পার্টটা দেখাবো হয়তো ঘুরে ঘুরে, কারণ গত পর্বে আমি পুরো পার্টটা দেখাইনি রিসোর্টের পুরো অংশটা আর কি। তো বাকি অংশটা আজকে দেখাবো আজকের এই পর্বে। তো দেখতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে। তো আমরা এখন একটু চা বিস্কিট চকলেট এগুলো নিয়ে বসেছি, তো এগুলো খাবো, এখান থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি। তো চা নাস্তা খেয়ে আমরা দেখতে গেলাম আমাদের শাশলিকের কী অবস্থা। তো উনি বললেন যে ঠিক 9টায় আসার জন্য শাশলিক তখন রেডি থাকবে, ওই যে পিছনে দেখছেন উনি রেডি করছেন। তো আমরা অপোজিট পাশে যাচ্ছি কারণ ওইখানে একটা দারুণ জিনিস হচ্ছে আমাদেরকে বলছে যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা চা নাস্তা খেয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। তো ওইখান থেকে এসে তারপরে আমরা রাতের ডিনারটা করব আর কি। তো এইখানে নদীর পাড়েই একটা দারুণ জিনিস হচ্ছে এই যে দেখেন ফুম পার্টি যেটাকে বলে, সেটাই প্রচুর পরিমাণে ফুম দিয়ে একরকম বলা যেতে পারে পুকুরের মতোই তৈরি করে ফেলেছে। এই যে আরুষের সমান লাস্টের দিক দিয়ে আরুষের সমান ফুম হয়ে গিয়েছিল। তো আরুষও এখানে পাশেই দাঁড়িয়ে খুব এনজয় করছিল, বাট ও কাছে যেতে খুব ভয় পাচ্ছিল কারণ সে বুঝতে পারছিল না আসলে সেটা কী। তো ওকে একবার আমরা নিয়ে গিয়েছি, তারপরেও ও খুব কান্নাকাটি করলো, তারপরে আর ওকে নেইনি। তারপরে আমিও ভয় পাচ্ছিলাম কারণ এটা যেহেতু সাবানের ফেনা দিয়ে ফুমগুলো তৈরি করছে হয়তো তার চোখে জলতে টলতে পারে। তো সেই জন্য ও দূর থেকে এনজয় করলো, আমরাও টুকটাক গেলাম। তো তার মধ্যেও একবার যেতে চেয়েছিল, তো ঢুকে আবার ভয় পেয়ে যায়, তারপরে আর যাওয়া হয়নি। তো আমরাও টুকটাক হেঁটে এখানে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন সে একটু হেঁটে তারপরেও ভয় পেয়ে গেছে কারণ অনেকটা ফেনা ছিল, তো সে ভাবছে কি না কি, তো চলে আসলো। এই তো এই ছিল আমাদের ফোম পার্টি। আসলে এটা আমরা নিজেরাও প্রথম, আমিও প্রথম দেখেছি, তা আরুষের জন্য তো আরও প্রথমই। তা আমিও আমারও খুবই ভালোই লেগেছে, খুব এনজয় করেছি এখানে। এই যে দেখেন কীভাবে ফোমগুলো ছিটিয়ে ছিটিয়ে পড়ছে, খুবই সুন্দর ছিল অ্যাটমসফিয়ারটা। আসলে ভিডিওতে এতটা সুন্দরভাবে দেখানো যাচ্ছিল না কারণ তখন মোটামুটি অনেকটাই অন্ধকার হয়ে যাচ্ছিল, দিনের বেলা হইলে হয়তো আরও সুন্দর দেখানো যেত, বাট এটা রাতের বেলাই করে যেহেতু গানের সাথে সাথে হয়। আজকে আমাদের রাতের খাবার হচ্ছে এই যে এখানে মাশরুম, এখানে আলু ভাজি, আলু শাশলিক আর চিকেন কাবাব, সব কিছুই শাশলিকের মধ্যে যেভাবে পুরানো হয় তাই না, গ্রিল যেভাবে করে আমাদের দেশে সেরকম। যে এখানে আরো বসে আছে, আরুষ এখান থেকে একটু আলু ট্রাই করবে। তো আমরা এখন শাশলিকগুলো খেয়ে নেই, গরম গরম খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মানে খিদায় পেটটা মনে হচ্ছে চুচু করছে, তাড়াতাড়ি করে খেয়ে নেই। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আমরা যদিও দেখে মনে হচ্ছিল খুব কম খাবার বাট খাওয়ার পরে দেখলাম প্রচুর খেয়ে নিয়েছি। তা এখন যাব একটু পুরো রিসোর্টটা ঘুরবো। তো এখন চলুন রাতের ভিউটা কেমন সেটা দেখে নেবেন। এই যে সেই কাফেটা,
রেস্টুরেন্ট যেটা, যে সবগুলো বসার সিটের মধ্যেই এরকম লাইট দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন বসার সিটগুলোর মধ্যে লাইট দেয়া, প্লাস সবগুলো ঘরের সামনে এভাবে ল্যাম্প লাগানো, সব গান বাজনা হচ্ছে। এই যে দেখেন দুইটা পিচ্ছি, ওই পাশে গান বাজনার জন্য হয়তো আমার কথাগুলো শোনা নাও যেতে পারে, তো সেই জন্য আপনারা এনজয় করুন জায়গাটা। এই যে আমরা রাতের ঘোরাঘুরি শেষ করে এখন ঘুমাতে চলে এসেছি ঘরে। এই যে দেখেন আরো এই সব কিছু সাজায় রাখছে নিজে নিজে সাজায়, এতক্ষণ এই চিপার মধ্যে বসেছিল। আজকের দিনটা এখানেই শেষ হলো, তা আপনাদের সাথে আগামীকালকে সকালে আবার দেখা হবে। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। আমাদের আজকে রবিবার সকাল শুরু হলো। এই যে আরুষকে দুধ খাওয়ানো নিয়ে, আরুষ দেখেন কি করছে, একটু দুধটা এসে একটু টেস্ট করে গেছে, তারপরে উনি ঢং শুরু করছে, দুধ খাবেন না। এই যে দেখেন বাইরে খুব সুন্দর একটা রোদ, তো আমরা এখন যাব সকালের নাস্তা ওদের ওইখান থেকে আমাদেরকে দিবে, কারণ আমাদের প্যাকেজের মধ্যে এটা ইনক্লুড করা ছিল যে সকালে নাস্তা ওরা দিবে। তো এখন যাব গিয়ে নাস্তা টাস্তা খাবো। দুই বাচ্চা ফিটার নিয়ে সকালে দোলনা চলতেছে। দেখি ব্রেকফাস্ট নিচ্ছে, হেলো সিস্টেম এখানে নিয়ে, তারপরে এই ধরনের ঘরগুলোতে বসে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করার জন্য এই সবাই যাচ্ছে। আমরা এখন সকালে নাস্তা খেয়ে ওই পাশে হচ্ছে গিয়ে বাকি রিসোর্টের বাকি অংশটা ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা নাস্তা খেয়ে আবার আসছি। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। এই যে আরুষ বসেছে, ওনার দুধ সেই দুধটা এখনো চলছে, প্লাস উনি অমলেট খাচ্ছে। যে এখানে হচ্ছে অমলেট ডিমের প্লাস ছানা দিয়ে পিঠা কাটলেটের মতোই, উপরে ইয়ে দেয়া মাখন দেয়া, আর প্লাস এই যে দুই গ্লাস জুস। তো আরুষ আমাদের এখান থেকে ডিম খাচ্ছে, তারপরে ওনার আলাদা খাবার আমরা নিয়ে এসেছি, ওটা খাবে উনি, দেখি আমাদের সাথে যতটুকু খেতে পারে। আরুষ এখন সুইমিং পুলে নামবে, আজকে সকাল সকাল আমরা আরুষকে নিয়ে সুইমিং পুলে চলে আসলাম। এই যে দেখেন এটা জায়গাটা, ওই পাশে হচ্ছে বাচ্চাদের জন্য, তো আরুষ তো আমাদের ছাড়া হবে না, সেই জন্য বড়দের সাথেই করবে। আরুষের বাবা এখন নামছে সুইমিং পুলে। তো আমরা এটার মধ্যে নামছি না, কারণ এটা খুবই গভীর, এখন আমরা নামবো এই যে বাচ্চাদের জন্য যেটা সেটার মধ্যে, কারণ এটা গভীরটা একটু কম হবে আশা করি। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা। তো আজকে আবার সকাল থেকেই কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, রোদ খুব একটা বেশি সকালের দিকে ছিল, তারপরে কেমন যেন একটা কমে গিয়েছিলো। তো তারপর আরও মোটামুটি প্রথম দিকে অনেকটা এনজয় করেছে, কিন্তু জলটা তেমন একটা গরম হচ্ছিলো না যেহেতু রোদ কম, তো সেই জন্য আমরা আর বেশিক্ষণ আরুষকে জলের মধ্যে রাখিনি, তো ও চাচ্ছিলো অনেকটুকুই থাকার জন্য। তারপরে আমরা ওকে একরকম জোর করেই আবারও নিয়ে চলে যাই, তো ওকে খাওয়া দাওয়া করিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা একটু বের হবো।
আশেপাশের জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখবো, কারণ ও আজকে সকাল সকাল অনেকটা সকালেই উঠে গিয়েছিল। তো ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিব। আপনাদেরকে যে গত পর্বে দেখিয়েছিলাম রেস্টুরেন্টটা, এটার ভিতরটা দেখাই। এই যে কাঠের দরজা, এদিক দিয়ে ঢুকে যেদিক দিয়ে গিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে দুইতলা ওঠা যায়। দেখেন ছাদ, সিঁড়ি সব কিছু কিন্তু কাঠের। এবং এখানে কিন্তু এই যে টেবিল টেনিস খেলার জন্য দুইটা টেবিলও আছে, প্লাস এই পাশে খাবারের জন্য টেবিল দেয়া। বাট এখন যেহেতু গরমের সময়, বাইরেই খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, সেই জন্য বাইরেই বসতে বেশি ভালো লাগে। তারপরেও ভেতরেও খুব সুন্দর করে ডিজাইন করে রাখা, এই যে দেখেন। প্লাস এই পাশ দিয়েও নদীটা দেখা যায় পুরোটা। ওই পাশে হচ্ছে গিয়ে ওদের মেইন রান্নাঘরটা আর কি, যে পাশে হচ্ছে ওদের রান্নাঘরটা ভেতরে। আর এদিক দিয়ে গিয়েও আরও জায়গা আছে, এই যে দেখাই, নিচে নামলাম। এই যে দেখেন, এটা স্টেজ না, খুব সুন্দর স্টেজটা, স্টেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা নৌকা দেখেন, এখানে একটা বড় নৌকা আছে। এই যে এই পাশটা, এই যে নৌকা, এই হচ্ছে গিয়ে স্টেজটার অপোজিট পাশটা। আর এই হচ্ছে আমাদের স্টেজটার ঝাড়ুদার, এখন ঝাড়ু দিবে, গলায় গামছাটা নিয়ে নিছে। হ্যাঁ কাজ করে খাওয়ান ভালো, ঝাড়ু দেওয়ার যাই করো। হ্যাঁ ওই পাশেও, হ্যাঁ ওই পাশেও গ্রিন রুম, ড্রেসিং রুম। তো আমরা এখন বের হয়ে ওই পাশ দিয়ে চলে যাই, না উপরে যাওয়ার দরকার নেই, এখন চলে যাই, কারণ আমরা আরুষকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তো আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে, এই হচ্ছে মেইন গেটটা, এদিক দিয়ে এসে এই দিকের পার্টটা পুরোটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমরা এই পার্টটা আপনাদেরকে দেখাবো আজকের পর্বে। এই পার্টটা অনেক সুন্দর, কারণ ওই যে এখানে দেখেন বলগা নদীটা দেখা যাচ্ছে একদম, এখানে একটা ঘর ছোট্ট, খুব সুন্দর। এখানে এই টাইলসটা কিন্তু খুবই পিছল, কালকে আরো ফার্স্ট যখন এসেছিল পড়ে গিয়েছিল। প্লাস এই পাশেও অনেকগুলো এই যে কাঠের ঘর, ঘর 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 ছোটো ছোটো। আর ওই পাশে একটা ছোট বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা আছে। এই পাশেই দেখেন খুব সুন্দর বলগা নদীটা, খুবই ভালো লাগে। তো আমি ওই পাশে যাই, ওই পাশ থেকে আপনাদেরকে দেখাই গিয়ে। এই যে এই পাশে চলে এসেছি আমি নদীর পাড়ে, এখান থেকে দাঁড়িয়ে সুন্দর নদীটা দেখা যায়। প্লাস এখানে একটা ঘর, হোটেল আর কি থাকার। তো এই পাশে আমি এতক্ষণ ছিলাম, এই পাশে আসলাম। এই যে দেখেন এই পাশেও বসার জন্য চেয়ার টেবিল দেয়া, এই যে এগুলো জায়গায় বুক করে আগে থেকেই এখানে খাওয়া দাওয়া করে সবাই বসে রিল্যাক্স করে। প্লাস এই দোলনাটা আপনারা গত পর্বে আমাদের দেখেছিলেন, যারা গত পর্ব এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। এই দোলনাটাতে আমরা কালকে এসে বসেছিলাম। প্রিয়ত, আর এই হচ্ছে গিয়ে এই রাস্তাটা, খুব সুন্দর। এই জায়গাটাতে হাঁটতে আমার খুবই ভালো লাগছে, কারণ এই পাশ দিয়ে নদীটা দেখা যায়, প্লাস এখানে বসারও অনেকগুলো জায়গা। আর আপনাদেরকে গতকালকের রাতের ভিউটা দেখিয়েছিলাম, তখন এই পাশটাই বেশি লাইটিং ছিল, এই যে গাছগুলো এগুলো লাইটিং ছিল। আর এখানে আমরা দাঁড়িয়ে অনেক ছবি টবি তুলেছিলাম। এই যে এই পাশেও বসার খুব সুন্দর জায়গা করা, এখানে একটা নৌকার মতোই, এখানেও বসে খাওয়া দাওয়া করে, পার্টি করে সবাই। চারিদিকে বসার প্রচুর প্রচুর জায়গা, এটাই আমার খুবই ভালো লাগে। আর এই যে সেই সুইমিং পুলটা, যেটাতে আমরা গত পর্বে আপনারা দেখেছিলেন আরুষ, আরুষের বাবা, আমি সবাই স্নান টান করেছিলাম। প্লাস এইটাও একটা হোটেল, থাকার হোটেল, উপরে দোতলায় সবাই থাকে, নিচে একটা বিশাল বড় রেস্টুরেন্ট টাইপের। বাট এখানে 24 ঘন্টায় গান বাজনা চলে, তো এখন ওই যে ওরা স্টেজ করছে সেই জন্য গানটা অফ করা, তো সেই জন্য আমি আসলে কথা বলতে পারছি, না হলে হয়তো আমার কথা শোনা যেত না। তো এই সুইমিং পুলটাই আমার বেশি ভালো লেগেছে, এখানে রোদও পড়ে প্রচুর, প্লাস এখান থেকে আবার নদীটাও দেখা যায়, প্লাস এই জায়গাটাও, তো সেই জন্য এখানে খুব ভালো লাগে। বাট আজকে যেহেতু ওদের অনুষ্ঠানের জন্য আমরা আর যেতে পারবো না,
তো আমরা অন্যটায় যাব ওখানে আরো আছে এই যে দেখেন এইখানে লেখা আই লাভ রিসর্টটার নাম হচ্ছে কি আসামবলে তো আই লাভ আসামবলে লেখা তো আমরা যাই ওই পাশেও যাই এইখানেও বসে খাওয়ার জন্য আগে থেকেই বুকিং করে রাখতে হয় যাদের বড় পার্টি থাকে সবাই এখানে বসে বসে খাওয়া দাওয়া করে প্লাস শাশলিক তৈরি করে এই যে দেখেন এখানেও সব কিছু কিন্তু কাঠের কাঠের একদম এবং রাতের লাইটিংটা খুব সুন্দর হয় এই পাশে অনেক বসার জায়গা তো এগুলোতে অবশ্য যারা এখানে থাকে তারাই বসে খাওয়া দাওয়া করে ঘরের ভিতর তো দেখতেই পেলেন ছোট ছোট জায়গা জাস্ট ঘুমানোর আর বসার মতো একটু জায়গা তো সেই জন্য আশেপাশে অনেক জায়গা করে রাখছে বসার জন্য খাওয়ার জন্য প্লাস এই যে এখানে দেখেন ওরা শাশলিক তৈরি করছে এই পাশেও একটা মূর্তি একটা গাছ এই পাশেও একটা সুইমিং পুল আছে এটা একটু ছোট তো এটা হচ্ছে তিন নম্বর সুইমিং পুল আপনারা গত পর্বে একটা দেখেছিলেন আজকে আপনাদেরকে দুইটা দেখালাম আর এই পাশে তো বলগা নদী পুরোটা তো এই এই যে এখানে একটা দোলনা আছে তো এটা একদমই রিসোর্টটার শেষ প্রান্তে তো আমরা এখানে আসলাম একটু দেখি যদি জলটা গরম থাকে একটু স্নান টান করবো স্নান কি সুইমিং পুলে একটু সাঁতার কাটবো আর কি কেটে চলে যাবো Дальше. У меня сейчас делает прически, потом не купается в бассейне лезет. И трет лицо. Он дупурер хада шишкоре. Амрабар берхой галам. Экту чоби тулбо. তো আমরা এই জায়গাটাতে অনেকগুলো ছবি তুলেছি এই জায়গাটা হচ্ছে গিয়ে ওই পাশ থেকে দেখিয়েছিলাম আপনাদেরকে একটা নৌকার মতো তো এটারই উপরতলায় দাঁড়িয়ে ছবি তুলেছি কারণ এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিসোর্টের ভিউটা অনেক সুন্দর দেখা যায় প্লাস আরুষ অনেকটা এনজয় করেছিল এখানে দাঁড়িয়ে খেলাধুলা করলো তো আমাদের আজকের ব্লগটাও আমরা এখানেই শেষ করব আর নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো মিস রাশিয়া কম্পিটিশনের টুকটাক কিছু অংশ তো আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন বাই বাই